হাই জনগণ, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে। এটাই প্রবাস, সকাল 8টা বাজে দোকানে যাই, রাত 11টা বাজে আসি। সে 11টা বাজে আইসা, এখন কয়টা বাজে? 5 মিনিট কম 2টা। আমার খাওয়া দাওয়া কোনো এখন তরকারি হয় নাই, তরকারি হবে, খাওয়া দাওয়া করব, তারপরে ঘুম। 2টা কিন্তু অলরেডি বাজে গেছে, আবার 8টা বাজে যেমন দোকানে। তো খোদার, 30টা দিন এইভাবেই চলতে থাকে, মানে একটু একটা দিন ঘোরার সময় পাই না, কারণ ছুটি নাই আমার। 30 দিন, 30 দিনে আমার 30 দিন বলতে কি, মানে মাসের পর মাস এই 8টা বাজে যাওয়া হয়, 11টা বাজে আসা হয়, এসে রান্না খাওয়া, খাইতে খাইতে 2টা 3টা, মানে 1টা বাজবে। তো এইটাই প্রবাস, টাকা, খালি টাকাই দেখে সবাই, এই কষ্টটা কেউ দেখে না। যারা বাংলাদেশে আছো অনেকেই ভাবো যে প্রবাসে অনেক টাকা, আমার কিসের জন্য প্রবাসে পাঠায় না? ভাইয়া আসো প্রবাসে, আইসা জীবনের মানেটা বুঝা যাও, জীবনটা কি সেটাও বুঝে যাও। বুঝো নাই, দেশে থেকে অনেক আরামে আসছো, সুখে থাকলে ভূতে গিলায়, তাই না? তো দেশে থেকে বুঝবা না, আসো তারপরে বুঝবা যে এই দেশের অবস্থা কি, প্রবাসের জীবনটাই কি। এই দেখো, এই যে আস্তে না আস্তে গেম না শেষ, ক মিনিট দাঁড়াইছি, ভিডিওটা কত মিনিট হয়েছে, গেম কিন্তু শেষ হয়ে গেছে। কি করো, অলরেডি ভিজা গেছে, এটাই প্রবাস। মনে হইতেছে আমি গোসল করছি।